ফ্রেন্ডস, একটু আগে একটা ট্রেলার দেখলাম, সবাই এতক্ষণে দেখে নিয়েছে ট্রেলারটা ইউটিউবে দেখে, মানে কি বলবো, সত্যি শেল শকড এ কথাটা বলতে হবে। তার কারণ হচ্ছে মেঘনা গুলজার যে বইটা নিয়ে আসছে, যার টাইটেলটা দিয়েছে ছাপাক, সে টাইটেলটাই একটা খুব সিগনিফিকেন্ট টাইটেল, একটা আওয়াজ ছাপাক। সে ছাপাক একটা আওয়াজে পুরো একটা জীবন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, লক্ষ্মী আগরওয়াল 15 বছর বয়সে অ্যাসিড অ্যাটাক হয়েছিল তার ওপর, সে 15 বছর বয়সে অ্যাসিড ভিকটিম হয়েছিল। সে 15 বছর বয়স থেকে লড়াই করে একজন অ্যাসিড ভিকটিম থেকে সে এখন একটা, মানে কি বলবো, রোল মডেল অ্যাসিড ভিকটিমদের জন্য, সবার জন্য, যে তার জীবন নষ্ট হয়ে যাওয়া, তার মুখ নষ্ট হয়ে যাওয়া মানে সেই না যে তাকে নষ্ট করে দিতে পেরেছে বা তার মাইন্ডকে বা তার স্বপ্নকে নষ্ট করে দিতে পেরেছে। সে যা স্বপ্ন দেখেছিল সে তার ডাবল অ্যাচিভ করেছে সেইটা দিয়ে। আর সেরকমই ইন্টেন্সিটির সাথে মেঘনা গুলজারের বই ছাপাকে দীপিকা পাডুকোন পাঠ করছে। ওনার এক একটা দৃশ্যতে যেভাবে ইমোশনগুলো উনি ফুটিয়ে তুলেছে, আমি এটা বলবো না ওনার প্রস্থেটিক্স কি ডাউন হয়েছে, ওনার মুখটা পুরো একটা অ্যাসিড অ্যাটাকের মেয়ের মতন দেখতে হয়েছে, আমি সেসবের মধ্যে যাব না। আমরা এটাও জানি যে মেঘনা গুলজার টোটাল যেসব বইগুলো করেন, রিয়েল লাইফ ইনসিডেন্টগুলোকে উনি খুব দারুণ ফুটিয়ে তোলেন, যেরকম তলোয়ার আছে, রাজি আছে, এবার ছাপাকটা আসছে। আমরা এটাও খুব ভালো করে জানি যে দীপিকা পাডুকোন একজন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাক্ট্রেস, সেটা আমরা পদ্মাবতে দেখেছি, আগের অনেক বইতে দেখেছি। আমি এটা বলবো যে এই গল্পটা হচ্ছে ওয়ার্থ লিসেনিং, এই মুভিটা হচ্ছে ওয়ার্থ সিইং, আর এই স্টোরিটা সবার মনে একটা অ্যাওয়ারনেস জাগানো দরকার আছে। আজকে যে হায়দ্রাবাদে কেসটা হলো, তার ব্যাকড্রপে এই যেই গল্পটা বেরোচ্ছে, এটা সত্যি একটা লোকের মনে অ্যাওয়ারনেস জাগানোর দরকার আছে সব দিক থেকে, টোটাল সিকিউরিটির ওপরে, মেয়েদের যে টোটাল সিকিউরিটির ব্যাপারটা ওপরে, তাতে সবার এই অ্যাওয়ারনেসটা জাগার দরকার আছে। এখানে নির্ভয়ার ব্যাকড্রপটা দেখানো হয়েছে, কিন্তু আমি এখানে বলবো হায়দ্রাবাদের ব্যাকড্রপটা এখন খুব সিগনিফিকেন্ট এটার ওপরে। আর একটা ব্যাপার হচ্ছে যে নো ডাউট এখানে এক একজন পাঠ করে, যেমন বিক্রান্ত মাসায়ের পাঠটা অপূর্ব হয়েছে, সাইড ক্যারেক্টার হিসেবে তাকে ফুল সাপোর্টিং রোল, সাইড ক্যারেক্টার ওনার সাপোর্টিং রোলে যে টোটাল সাপোর্টটা, রোল হিসেবে সাপোর্ট দেওয়া, সেটা অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে একটা ক্যারেক্টারকে সাপোর্ট দেওয়া, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। 10 জ্যান 2020 বইটা রিলিজ করছে, প্লিজ গো ওয়াচ ইট, আমি তো যাবো, আপনারাও প্লিজ যান দেখুন, এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস মেসেজ রয়েছে এর মধ্যে, সেটা সবাইকে স্প্রেড করুন এইটাই। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর বাদ বাকি আমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আমাকে ফলো করুন। এই বলে টাটা, গুড বাই, জয় হিন্দ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.